بسم الله الرحمن الرহিম ফৌজদারি কার্যবিধি 1898 এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ফৌজদারি কার্যবিধি কত সনে প্রতিষ্ঠিত হয়? 1898 সনে। এই আইনের ধারা কয়টি? 565টি। ফৌজদারি কার্যবিধির কার্যকারিতা কতটুকু? ফৌজদারি কার্যবিধি বাংলাদেশে সর্বত্র প্রযোজ্য হবে। বিচার্য বিষয় বলতে কী বুঝো? মামলার ফলাফল যেসব তথ্যের উপর নির্ভর করে তাকেই বিচার্য বিষয় বলা হয়। অপরাধীর সহযোগীকে ক্ষমা প্রদর্শনের বিধান কত ধারায় আলোচিত হয়েছে? 337 ধারায়। জামিনযোগ্য অপরাধ কী? যেসব অপরাধ ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য বলে দেখানো হয়েছে অথবা যা বর্তমান বলবৎ কোনো আইন দ্বারা জামিনযোগ্য করা হয়েছে তাই জামিনযোগ্য অপরাধ বলে গণ্য হবে। অপরাধ কি? অপরাধ বলতে যে সকল কার্য বা কার্যবিরতির বোঝায় বা বর্তমানে বলবৎ কোনো আইনে শাস্তির যোগ্য। এ সম্পর্কে 1871 সালের গবাদি পশুর বেআইনি প্রবেশ আইনের 20 ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করা যায়। চার্জ কত ধারায়? 221 ধারায়। কগনিজেবল অফেন্স কি? যে সকল অপরাধে পুলিশ অফিসার বিনা গ্রেপ্তারি পরোয়ানায় ওয়ারেন্ট বা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে তাকে আমলযোগ্য বা কগনিজেবল অফেন্স বলে, যেমন চুরি, খুন, ডাকাতি ইত্যাদি। জুডিশিয়াল প্রসিডিং কি? বিচার বিভাগীয় কার্যক্রম বলতে ওইসব কার্যক্রমকে বোঝায় যাতে আইনসম্মতভাবে শপথপূর্বক সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। ধারা 4-6। আদালত গ্রাহ্য মামলা কি? আদালত গ্রাহ্য মামলা ওই সকল মামলাকে বোঝায় যেখানে পুলিশ পরোয়ানা ছাড়াই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। ডিসচার্জ কি? সাক্ষ্য প্রমাণের অভাবে যে ক্ষেত্রে বিচারের পূর্বেই আসামিকে ছেড়ে দেওয়া হয় তাই ডিসচার্জ বা মুক্তি। অবশ্য তাতে আসামি নির্দোষ প্রমাণিত হয় না, দোষ প্রমাণিত হলে পরে তাকে ধরা যায় এবং গ্রেপ্তার করা যায়। ডিসমিস কি? 202 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট ফরিয়াদির জবানবন্দি নিয়ে তদন্তের ফল দেখে বা অনুসন্ধানের পর যদি দেখতে পান যে আসামির বিরুদ্ধে আপাতত দৃষ্টিতে কোনো মামলা নেই তাহলে তিনি নালিশ ও অভিযোগের আবেদন বাতিল করে দিতে পারেন। খালাস কি? সাক্ষ্য প্রমাণাদি গ্রহণের পর বিচারে আসামি নির্দোষ হলে তাকে বেকসুর খালাস দেয়া হয়। ইহাই খালাসের আদেশ। এফআইআর এর পূর্ণ অর্থ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। মামলা একে এজাহার বলে এবং ইংরেজি ভাষায় সংক্ষেপে এফআইআর বলে। ইহার অর্থ প্রাথমিক তথ্য বিবরণী। কত ধারা মোতাবেক এফআইআর হয়? 154 ধারা মোতাবেক। কে এফআইআর দিতে পারে? কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি এফআইআরের বা এজাহার দায়ের করতে পারে। এফআইআর কি? কোনো অপরাধ সম্পর্কে থানায় প্রমাণিত মানে প্রাথমিকভাবে যে খবর দেয়া হয় তাই এফআইআর বা এজাহার, যার ভিত্তিতে তদন্ত শুরু হয়। এফআইআর করার কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি? এফআইআর দায়ের করার কোনো সময়সীমা নেই, তবে অপরাধটি সংঘটিত হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব থানায় উক্ত ঘটনার অপরাধের ঘটনাটির খবর দিতে হয়। অভিযোগ কি? কোনো ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট কর্তৃক আদালতে অপরাধ সম্পর্কে যে খবর দেয়া হয় তাই নালিশ বা অভিযোগ। অভিযোগ বা এজাহারের মধ্যে পার্থক্য কি? অভিযোগ করা হয় আদালতে এবং ম্যাজিস্ট্রেটের নিকট ও এজাহার দায়ের করা হয় থানায় ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের নিকট। মামলা স্থানান্তর সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় আলোকপাত করা হয়েছে? কার্যবিধি 526, 526 খ এবং 528 ধারা অনুযায়ী। অনুসন্ধান কি? ধারা 4-3 মোতাবেক কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সমস্ত কার্যক্রম। পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করতে পারে কি? সিআরপিসি এর 54 ধারায় উল্লেখিত ক্ষেত্রসমূহে
একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তার কি? ধারা 46-এর 1 কথা বা কার্য দ্বারা আত্মসমর্পণ, পুলিশ অফিসার অথবা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার এর সময় যাকে গ্রেপ্তার করা হচ্ছে বস্তুত তার দেহ স্পর্শ বা আটক করবেন। কত ধারায় পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? সিআরপিসি এর 54 ধারায়। হুলিয়া কি? ধারা 87 মোতাবেক গ্রেপ্তারি এড়াবার জন্য যিনি আত্মগোপন করেছেন তাকে অথবা পলাতক অপরাধীকে নির্দিষ্ট সময়ে হাজির হবার জন্য আদালত যে লিখিত আদেশ দেয় তাই হুলিয়া। ফেরারি অপরাধী কে? অপরাধ করার পর যে ব্যক্তি গ্রেপ্তার এড়াতে চেষ্টা করে বা আত্মগোপন করে তাকে ফেরারি অপরাধী বলে। সমন বা গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে কি পার্থক্য আছে? 1982-এর দ্বিতীয় সংশোধনের মাধ্যমে পরিবর্তন করার ফলে বর্তমানে সমন ও গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে কোনো পার্থক্য নেই। সিআরপিসি এর কোন ধারা অনুসারে ভরণ পোষণের মামলা দায়ের করা যায়? সিআরপিসি এর 488 ধারায়। কত ধারা অনুযায়ী ফৌজদারি মামলা স্থানান্তর করতে পারেন? 528 ধারা অনুযায়ী। আপিল কত প্রকার? 400 আপিল কত ধারায়? 404 ধারায়। আসামিকে কোর্টে হাজির করার কি কি পদ্ধতি আছে? আসামির বিরুদ্ধে সমন জারি করে, ওয়ারেন্ট জারি করে অথবা অপরাধী ঘোষণা করে এবং তার সম্পত্তি ক্রয় করে। ফৌজদারি মামলা কখন দায়ের করতে হবে এ সম্পর্কে আইনের বিধান কি? ফৌজদারি মামলা দায়েরের কোনো নির্দিষ্ট বিধান আইনে নেই, তবে ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই মামলা দায়ের করা প্রয়োজন, কারণ বিলম্বে ন্যায় বিচারে বিঘ্ন ঘটে। চার্জ গঠন কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 142 ধারায়।